গত সপ্তাহে আমার ব্লগে শহীদ মিনার সম্পর্কে ছোট্ট করে দুই একটি ইতিহাস এর আমরা শুনেছিলাম। শহীদ মিনারের ময়দান সম্পর্কেও দু চারটি কথা জেনেছিলাম। এই শহীদ মিনার ময়দানের সামান্য ইতিহাসও জেনেছিলাম। শহীদ মিনারের স্থাপত্য কীর্তি কিভাবে তৈরি হয়েছিল তাও অল্প করে জেনেছিলাম। এই ব্লগের দ্বিতীয় পর্বে আমার দেখানোর কথা ছিল কলকাতার রাস্তায় ঘোরাঘুরি এবং এক ইয়েলো ট্যাক্সি বা কলকাতার পুরনো ঐতিহ্য যে হলুদ ট্যাক্সি, তার এক ড্রাইভারের সঙ্গে সাক্ষাৎকার, আর সামান্য কলকাতার রাস্তায় ঘোরাঘুরির আমাদের প্রতিচ্ছবি, যা আজকের ভ্লগে আমি আপনাদেরকে ব্যাখ্যা করব। আমার বিনীত অনুরোধ, আপনারা দয়া করে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন। যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদের কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবার চেষ্টা করবেন। আপনাদের এই ভিডিও দেখার ফলে আমার মতন যারা ছোট ব্লগ তৈরি করেন, ইউটিউবের মধ্যে কাজ করছেন, তারা অত্যন্ত উৎসাহিত বোধ করবেন। আশা করি তারাও আপনার শুভকামনাই চাইবে। আমার একান্ত অনুরোধ আপনাদের কাছে, দয়া করে আমার এই অনুরোধটুকু রাখবার চেষ্টা করবেন আপনারা। তাহলে শুরু করা যাক আজকের ব্লগ পর্ব দুই। এই পথে ট্রাম আর এখন চলে না, কিন্তু ট্রামের লাইনগুলো রয়ে গেছে। লুপ্তপ্রায় ট্রামের লাইন এখনো রয়ে গেছে। কলকাতা অত্যন্ত প্রাচীন একটা নগরী। কর্মের সন্ধানে দিনে দুপুরে সারাক্ষণই এখানে প্রচুর লোকের সমাগম লেগেই থাকে। আমাদের এই মনুমেন্টের নিচেই সরকারি বেসরকারি বিভিন্ন দূরপাল্লার বাসের স্ট্যান্ড। এখানে তো এখান থেকে বিভিন্ন ইন্টারস্টেট, যে কলকাতার থেকে বাইরে যাওয়ার আসার সমস্ত বাসগুলো, নাইট সার্ভিস বা দূরপাল্লার বাস সমস্ত এখানে পাওয়া যায়। এই আমাদের মনুমেন্টের নিচে সকালবেলার থেকেই খুব ভিড় দেখতে পাচ্ছি এই বাস স্ট্যান্ডে। সরকারি দূরপাল্লার বাসের স্ট্যান্ড এগুলো, তো সমস্ত লোক যারা বাইরে যেতে চাইছেন তাদের সমস্ত ভিড় এখানে দেখতে পাচ্ছি আমি। কলকাতার সকালবেলার লাইফটা একদম ঠিক এরকমই হয়, চারিদিকে ব্যস্ততা। যদিও আজকে ছুটির দিন, আমি ছুটির দিনেই এসেছি, গান্ধী বার্থডে আজকে, তো ন্যাশনাল হলিডে, কিন্তু এই সাধারণ দিনে সানডে ছাড়া কলকাতার রাস্তায় ভীষণ ব্যস্ততা থাকে, সেগুলোই সমস্ত দেখাচ্ছি আমি আর কি। আমার উল্টো দিকে এই দিকটা নর্থ কলকাতা বা সেন্ট্রাল ক্যালকাটাগুলো পড়বে, আর আমি এসেছিলাম ঠিক
এই সামনে থেকে আমার এদিকটা দেখাচ্ছি আমি ঘুরে গিয়ে। এই ওই যে পিছনে উঁচু বিল্ডিংটা দেখতে পাওয়া যাচ্ছে, যেটা D42 আমি বলেছিলাম, ওইটা হচ্ছে আমাদের ওই দিক থেকে আমি এসেছিলাম, ওইটা সাউথ কলকাতা। এইটা জায়গাটা অ্যাকচুয়ালি ধর্মতলা, আমি একদম ধর্মতলার মোড়েই আছি। আর এইটা আমাদের এসপ্ল্যানেড বা ধর্মতলার যে মেট্রো রেলের স্টেশন, এসপ্ল্যানেড কলকাতার মেট্রো রেলওয়ে স্টেশনের এন্ট্রি পয়েন্ট এটা। আর তার ঠিক আগে এইটা হচ্ছে একটা ওভেরয় গ্র্যান্ড হোটেল। তো ঠিক আছে, আজকের হাতে আমার বিশেষ সময় নেই, যতটুকু পারলাম আপনাদের জন্যই বেরিয়েছিলাম আমি কলকাতার রাস্তায়। এগুলো সমস্ত হকার্স কর্নার। এই সব দিকেই হকার্স কর্নার আছে। আর ওই অনেক দূরে যে ফ্লাড লাইটটা দেখা যাচ্ছে, ওই ওই ফ্লাড লাইটের জায়গাটা কিন্তু আমি আগে দেখিয়েছিলাম, ওটা আমাদের হিডেন গার্ডেন ক্রিকেট গ্রাউন্ড ইন্টারন্যাশনাল, ওরই ফ্লাড লাইটটা দেখতে পাওয়া যাচ্ছে এখান থেকে। তো আমি ওই দিকটাতেই যাচ্ছি এখন। তো চাচা আপকো জো বলনে কা হ্যায় কি ইয়াহাঁ পর ওয়েস্ট বেঙ্গল মে তো জো হিন্দ মোটর মে জো ইয়ে অ্যাম্বাসাডর গাড়ি বানানে কা জো ফ্যাক্টরি থা, वो अभी फैक्ट्री तो बंद हो चुका है। हाँ, तो ये अभी चेन्नई में चला गया। हाँ, अभी चेन्नई में चला गया, कोई नया वैरायटीज में बना रहा है, नया वैरायटीज में नया डिजाइन में बना रहा है। क्योंकि मेरे को जितना मालूम है कि ये आपका एम्बेसडर गाड़ी का जो मॉडल है ये तो एकदम यूनिक मॉडल है। हाँ, ये तो कभी और बना नहीं। तो ठीक है, आप कितना दिन से कलकत्ता में टैक्सी चला रहा है चाचा? 85 से। ये एम्बेसडर ही आप? ये एम्बेसडर छोड़ के और दूसरा कोई गाड़ी लिया नहीं? नहीं चलाया। वाह वाह वाह, हमको एम्बेसडर बहुत बेस्ट लगा। चाचा आपका नाम क्या है, शुभ नाम? मेरा शुभ नाम नंद किशोर शाह। नंद किशोर शाह, आपका घर कहाँ पर है? घर मेरा बिहार में, यहाँ एस एन बनर्जी रोड में रहता हूँ सीधा। अच्छा अच्छा, कोलकाता का एस एन बनर्जी रोड, मतलब ये जो सीधे जो रास्ता दिख रहा है एकदम सीधा तालतला प्रमोदवाल विद्यालय के नीचे मेरा। हाँ हाँ हाँ, समझ गया। ये सीधे जो रास्ता दिख रहा है यही आपका एस एन बनर्जी रोड है, यहाँ पर ही आप रहते हैं? हाँ, यही मैं। 1876 से आप है यहाँ पर? यहाँ पर कलकत्ता में, एस एन बनर्जी रोड में। एस एन बनर्जी रोड, ठीक है चाचा, बहुत बहुत शुक्रिया आपको। मेरा वीडियो में आप योगदान किया, इसलिए आपको बहुत बहुत आभारी हूँ मैं। बहुत धन्यवाद आपको। तो चल लाम अभी कलकाता, यू नो टैक्सी तो बोले ही छिलाम अभी आगे जो एक नॉस्टैल्जिक व्यापार कलकाता। তো এটা এই অ্যাম্বাসাডার ইয়েলো ট্যাক্সি কিন্তু কলকাতাতেই বেশি দেখতে পাওয়া যায়। ড্রাইভারজির সাথে কথা হয়ে গেল তো ইয়েলো ট্যাক্সির ব্যাপারে, তো সেইটাই আমি আজকে একটু তুলে ধরলাম আপনাদেরকে ওই ভিডিওর ছোট্ট ছোট্ট অংশ। এটা আমার অনেক দিন ধরেই ইচ্ছা ছিল যে এই ভিডিওটা করে দেখাই আপনাদেরকে, তো সেইটাই আমি তুলে ধরলাম আজকে। তো আমি এখন যাচ্ছি আবার সেই মনুমেন্টের কাছে, ওখানে বৌদিকে বসিয়ে এসেছি। বৌদি একটা চায়ের দোকানে একটু আমরা একটু কচুরি ফচুরি খাবো, তারপরে বেরিয়ে যাব। তো সেইটাই আমি দেখতে যাচ্ছি, এখন খুঁজেও পাচ্ছি না হয়তো যে এত বড় জায়গায় এতগুলো দোকানের মধ্যে কোন জায়গায় রেখে এসেছি, ওটা খুঁজে বার করতে হবে আমার। তাকে বসিয়ে রেখে আমি তো আমার ভিডিও করতে বেরিয়ে গেছি, কারণ বৌদি এত হেঁটে উঠতে পারে না। আমি যদি আমাদের খাবারের পার্টটুকু দেখাতে পারি চেষ্টা করব, আমরা কীরমভাবে এনজয় করলাম সকালবেলা কলকাতার স্ট্রিট ফুড খেয়ে, ওইটা একটু দেখাবো, তারপরে আমরা এই ব্লগটার থেকে বিদায় নেব আজকে। আশেপাশের লোক প্রচুর আমাকে দেখছে, পাগলটা করছে কি ক্যামেরা নিয়ে, নিজের মনে নিজে বকে যাচ্ছে। তো বকে বকুক, কিন্তু আপনাকে ওইদিকে তাকালে চলবে না, আপনাকে নিজের কাজের প্রতি অ্যাটেন্টিভ থাকতে হবে। এটা তো কাজই একটা, যারা আমার ভিউয়ার্সরা রয়েছেন তাদেরকে আমার
ফুল সুযোগ দেওয়া উচিত যে যেগুলো আমি দেখাচ্ছি সেটা বোঝার বা জানার। দাদা সকালের উনুন ধরছে নাকি? হ্যাঁ, দোকান খুলবেন? এই তো তোমাকে তো খুঁজে পাচ্ছিলাম না আমি এতগুলো দোকানের মধ্যে। এই আজকে আমরা এই দোকানটায় চলে এসেছি, এইখানে আমরা আজকে স্ট্রিট ফুড খাবো কলকাতার। তো ওটা খেতে খেতে আপনাদেরকে দেখাবো, আমরা শেয়ার করব। এই হচ্ছে আমাদের সকালবেলার ব্রেকফাস্ট, আজকে এখান থেকেই করে আমরা যাব। গরম গরম কচুরি আর তার সঙ্গে ছোলা আর আলুর সবজি। আমার তো কচুরি আছে আমার তিনটে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা, পাঁচটা বেশি হয়ে যাবে না? আর বৌদি নিয়েছে দুটো তিনটে, দুটো পরোটা, দুটো পরোটা আর ওই সবজি। একদম গরম গরম জিনিস। তো ঠিক আছে, আমি পরে আবার আসছি, আমাদের খাবারটা খেয়ে নিই, পরে আমি ভিডিওতে আবার আসছি। যাওয়ার আগে আপনাদেরকে বলে যাব। তো একটা শেডের তলায় দাঁড়িয়ে পড়েছি আমরা, বৃষ্টি নেমে গেছে আর কি, এবার আমরা ফিরে যাব। তো ভালোই এনজয় হলো সকালবেলা, আমরা মনুমেন্ট দেখলাম, খাবার খেলাম, স্ট্রিট ফুড কলকাতার রাস্তা খেলাম, গরম গরম একদম ভীষণ ভালো খাবার। দাদা কচুরি খেলো, আমি পরোটা খেলাম। তো ঠিক আছে, আপনাদের সঙ্গে আবার পরের বারে দেখা হবে। আজকে আমরা এখান থেকে ফিরে যাব আর আমাদের ব্লগটাকে এখানেই শেষ করব। আপনারা সকলে ভালো থাকবেন, ধন্যবাদ। তো এইখানে একটু দাঁড়িয়ে পড়লাম, একটু ওই মুসাম্বিরাটা রসের দোকান দেখলাম, বৌদি খাবে বলে দাঁড়িয়ে পড়লো। তো সেই মুসাম্বির রস খাওয়ার জন্য আমরা দাঁড়ালাম আজকে। বলো, মুসাম্বির রস আমার ভীষণ প্রিয়। এগুলো কলকাতার রাস্তায় খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, স্ট্রিট ফুড গুলো। একটা ছাগল তাড়ানো বৃষ্টি চলছে, একবার রোদ একবার বৃষ্টি, এখন আবার কড়া রোদ উঠে গেছে, তার মধ্যে বৃষ্টি পড়ছে। বেশ ভালো মুসুম্বির রসটা, ভালো লাগছে, এখন আবার খুব রোদ উঠে গেছে।